লেকচার ফোরে তোমাদেরকে স্বাগতম। আশা করি গত লেকচারে আমরা যে অনুশীলনটি করেছি সেটি তোমরা বাসায় প্র্যাকটিস করেছ এবং এই সম্পর্কিত আরো অন্যান্য অনেক এক্সারসাইজ তোমরা করেছ। আসো এবার আমরা ভিন্ন একটি জিনিস দেখি, সেটাকে আমরা বলছি যে ক্লাসলেস আইপি অ্যাড্রেস। আমরা লেকচারে তোমাদের যদি মনে থাকে তাহলে আমরা ইউনিট ওয়ান এর প্রথম দিকে বলেছিলাম যে ইন্টারনেট যখন প্রথম তৈরি করা হয় সেটা কিন্তু একটা বিশেষ কমিউনিটির জন্য তৈরি করা হয়েছিল। আমরা যদি আর্পানেট এর কথা বলি তাহলে সেটা দেখবো যে সেটা একটি ডিফেন্স প্রজেক্ট ছিল। এছাড়াও একই সাথে ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনের বিভিন্ন ধরনের প্রজেক্ট অ্যাপ্রোচ ছিল, বিভিন্ন ইউনিভার্সিটির বিভিন্ন অ্যাপ্রোচ ছিল নিজেদের কম্পিউটার গুলোকে নেটওয়ার্ক করার, অর্থাৎ একটি বিশেষ গণ্ডির মধ্যে, অর্থাৎ এটা একাডেমিক গণ্ডি হোক বা ডিফেন্সের গণ্ডি হোক, সেই গণ্ডির মধ্যেই কিছু আসলে ইন্টারনেট সীমাবদ্ধ ছিল। এবং ইন্টারনেট যখন ডিজাইন করা হয় তখন কিন্তু এটা আসলে সারা পৃথিবীর সব মানুষ ব্যবহার করবে এই বিষয়টিও তখন চিন্তা করা হয়নি। কিন্তু পরবর্তীতে দেখা গেলো যে ইন্টারনেট যে আসলেই এটা সম্ভাবনা অসীম এবং সারা পৃথিবীর মানুষকে একজনকে আরেকজনের সাথে খুব সহজেই চমৎকার ভাবে একজনকে আরেকজনের মধ্যে কানেক্টেড করে ফেলা সম্ভব এবং সব ধরনের সার্ভিসই কিন্তু আসলে ইন্টারনেটে আনা সম্ভব। এর ফলে দ্রুত ইন্টারনেট জনপ্রিয় হয়ে গেল। তো দ্রুত ইন্টারনেট জনপ্রিয় হওয়ার কিছু সুবিধার সাথে সাথে কিছু অসুবিধাও তৈরি করলো। প্রথম যে অসুবিধাটা তৈরি করতো সেটা হলো যে যেটা বলছিলাম যে নেটওয়ার্কে তৈরি করা হয়নি আসলে ইন্টারনেটকে, যে প্রথম যে আর্কিটেকচার সেটাকে আসলে তৈরি করা হয়নি এত মানুষকে সাপোর্ট করার জন্য। সুতরাং এটা সবকিছুই আসলে ছিল একটি নির্দিষ্ট পরিসরের। তো সেরকম একটি পরিসর হলো যে 32-bit আইপি অ্যাড্রেস। তো আমরা জানি যে 32-bit যদি একটি আইপি অ্যাড্রেস হয় তাহলে এটা শুধুমাত্র 32 জন হোস্ট বা এই পরিমাণ ডিভাইসকে আসলে কানেক্টেড করতে পারবে। কিন্তু এখন আমরা দেখছি যে নিত্য নতুন 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 ডিভাইস কিন্তু ইন্টারনেটের সাথে কানেক্টেড হচ্ছে এবং সেই ডিভাইসকে কানেক্ট করার জন্য আমরা জানি যে আইপি অ্যাড্রেস দরকার। সেই আইপি অ্যাড্রেসের কিন্তু স্বল্পতা রয়েছে। তো প্রথম দিকে যখন এই বিষয়টি আসলে সবার মাথায় আসলো যে আইপি অ্যাড্রেসের স্বল্পতা আছে, বিশেষ করে ক্লাস বেজ আইপি অ্যাড্রেসের যে সীমাবদ্ধতা ছিল, যেমন ধরো যে আমরা জানি যে ক্লাস সি এ যদি আমি একটি আইপি অ্যাড্রেস ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে আমি সর্বোচ্চ 256টি হোস্ট বা 254টি হোস্ট আমরা ব্যবহার করতে পারবো এই নেটওয়ার্কের মধ্যে। এখন তুমি চিন্তা করো যে তোমার তুমি একটি নেটওয়ার্ক পরিচালনা করছো যেখানে 260টি কম্পিউটার আছে, এখন তুমি কি করবে? তখন তো তুমি ক্লাস সি এর কোনো আইপি অ্যাড্রেস আর তুমি ব্যবহার করতে পারছো না, তোমাকে এখন ক্লাস বি তে যেতে হবে। ক্লাস বি তে যদি তুমি যাও তাহলে তোমার হোস্ট বিট এখন বেড়ে দাঁড়াবে 16টি, অর্থাৎ তুমি সর্বোচ্চ 65,000 কম্পিউটার কিন্তু তুমি এখন একই একই নেটওয়ার্কের আওতায় আনতে পারবে, কিন্তু তোমার কম্পিউটার আছে মাত্র 260টি। সুতরাং তোমার দেখো যে অনেকগুলো আইপি অ্যাড্রেস এখানে অপচয় হয়ে যাবে, কিন্তু সেখান থেকে বাঁচানো এই আইপি অ্যাড্রেস গুলো বাঁচানোর কিন্তু তোমার কোনো রাস্তা নেই। কারণ হলো 260টি যেহেতু, অর্থাৎ 200 ক্লাস সি এ যদি একটা আইপি অ্যাড্রেস ব্যবহার করো তাহলে সেক্ষেত্রে তুমি সর্বোচ্চ 254টি হোস্টকে তুমি অ্যাকোমোডেট করতে পারবে। সুতরাং এটি একটা বড় ধরনের সমস্যা যে তুমি ক্লাস সিও নিতে পারছো না, ক্লাস বি তে নিলে অনেক আইপি অ্যাড্রেস অপচয় হচ্ছে। আমরা জানি যে আইপি অ্যাড্রেস খুবই মানে দুষ্প্রাপ্য একটি বিষয় বা রিসোর্স, যেটা কিনা আসলে অপচয় করা ঠিক না, কারণ হলো যে আইপি অ্যাড্রেস এর স্বল্পতা রয়েছে। এই সমস্যা থেকে পরিত্রাণের জন্য বিজ্ঞানীরা বা তখনকার সময়কার রিসার্চাররা যে পদ্ধতিটি বাতলালেন সেটা হলো যে আমরা এখন আর ক্লাসের মধ্যে সাবনেট মাস্ককে সীমাবদ্ধ রাখবো না। অর্থাৎ তুমি যদি আবার আমাদের উদাহরণে ফিরে আসো যে 260কে রিপ্রেজেন্ট করার জন্য আমাকে কি করতে হবে, আমার আসলে দরকার হলো হোস্টে যদি যদি আমি করতে পারতাম তাহলেই কিন্তু আমি আমার 260টি হোস্টকে অ্যাকোমোডেট করতে পারতাম। কিন্তু ক্লাস বেসড আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে সেই সেই সুবিধাটি ছিল না, সেজন্য আমাকে যেটি করতে হয়েছে আমাকে ক্লাস বিতে যেতে হয়েছে। এখন আমরা যেটি করছি সেটি হলো যে আর ক্লাসের কনসেপ্টটা থাকছে না, এই জন্য আমরা এটাকে বলতেছি ক্লাস লেস আইপি অ্যাড্রেস। এই অনেকে এই এর নাম দিয়েছে ক্লাস লেস ইন্টার ডোমেন রাউটিং বা সিআইডিআর, এটি খুবই জনপ্রিয়, সিআইডিআর নামে অনেকে পরিচিত। অনেকে এটিকে বলে থাকেন ভেরিয়েবল লেন্থ সাবনেট মাস্কিং, অর্থাৎ ভিএলএসএম।
দুটি দুটি ইন্টারচেঞ্জলি ব্যবহার হয়। তোমরা দুটি দুটি শব্দের যে কোনোটি তোমরা যখন শুনবে তখনই তোমরা বুঝতে পারবে যে এটা আসলে ক্লাসলেস আইপি অ্যাড্রেসের কথাই বলা হচ্ছে। তোমরা যদি তোমাদের যে স্ক্রিনে আছে স্ক্রিনে যদি ছবিতে দেখো তাহলে তোমরা দেখবে যে আমরা /10 এর মাধ্যমে আইপি অ্যাড্রেস রিপ্রেজেন্ট করতে পারি, /19 এর মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি, /20 এর মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি। এবং তোমরা দেখতে পাচ্ছ যে যদি /10 হয় অর্থাৎ 10টি বিট আসলে নেটওয়ার্কের জন্য ব্যবহার হচ্ছে, বাকি সবগুলো আসলে হোস্টের জন্য ব্যবহার হচ্ছে, সেক্ষেত্রে আমরা প্রায় 4 মিলিয়ন হোস্ট কে আমরা অ্যাসাইন করতে অ্যাকোমোডেট করতে পারবো। যদি /19 হয় অর্থাৎ 19টি বিট আমরা আসলে নেটওয়ার্কের জন্য ব্যবহার করছি, বাকি যে 23টি বিট আছে সেটি হোস্টের জন্য ব্যবহার করছি, সেক্ষেত্রে আমরা 8190টি হোস্ট অ্যাকোমোডেট করতে পারি। এবং একইভাবে যদি আমরা 20টি বিট কে আমরা নেটওয়ার্কের জন্য ব্যবহার করি এবং 10টি বিট কে আমরা হোস্টের জন্য ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে আমরা 4094টি হোস্ট কে অ্যাকোমোডেট করতে পারছি। একইভাবে যদি আমরা /28 ব্যবহার করি অর্থাৎ মাত্র 4টি বিট আমরা হোস্টের জন্য রাখি সেক্ষেত্রে আমরা 16টি হোস্ট কে অ্যাকোমোডেট করতে পারছি। সুতরাং আমি এখন অনেক বেশি ফ্লেক্সিবিলিটি পাচ্ছি, আমার যতগুলো হোস্ট আমার যে আমি সেই পরিমাণ হোস্ট বিট নিব এবং বাকিগুলোকে আমি নেটওয়ার্ক বিট হিসেবে অ্যাসাইন করব। তাহলে আমার যেটা হবে যে ব্রডকাস্টিং যে ডোমেন বা একটা নেটওয়ার্কের মধ্যে যে ডোমেন আছে সেই ডোমেনের লেন্থ কিন্তু এখন কমে গেল এবং আমি আমার যদি মাত্র 14টি হোস্ট থাকে তাহলে আমি /28 নিয়ে নিতে পারছি এবং বাকি সবগুলোকে নেটওয়ার্ক বিটের জন্য ব্যবহার করতে পারছি। সুতরাং এইভাবে আমি কিন্তু খুব সহজেই আইপি অ্যাড্রেস সেভ করতে পারি। এবং আমি যখন ভিন্ন ভিন্ন আমি যখন 28 যখন আমি নেটওয়ার্কের জন্য ব্যবহার করছি অর্থাৎ আমি 28 নেটওয়ার্ককে সাপোর্ট করতে পারবো, অর্থাৎ অনেক 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 বেশি নেটওয়ার্ককে সাপোর্ট করতে পারছি। এবং আমি ছোট ছোট চাঙ্কে 14টা 14টা করে এরকম পাই 224টা নেটওয়ার্ক কিন্তু আমি তৈরি করতে পারছি, অর্থাৎ অনেক ধরনের আইপি অ্যাড্রেস সেভ হচ্ছে এর মাধ্যমে। যদি আমরা চিত্রের মাধ্যমে দেখি আগে যে বললাম /10 বা /20, এখন তোমরা যদি দেখো চিত্রের মধ্যে তাহলে প্রথমে যে দেখতে পাচ্ছ যে ক্লাস সি এর একটি ডিফল্ট সাবনেট মাস্ক হলো 24টাই 1 থাকবে এবং লাস্টে 4টা থাকবে 8টা বিট থাকবে 0। এবং আমরা যদি তার নিচের ইমিডিয়েট নিচের ছবিটি দেখো, এই ছবিটি যদি দেখো তাহলে সেক্ষেত্রে দেখবে যে এক্ষেত্রে 27টি বিট আসলে ব্যবহার করা হয়েছে নেটওয়ার্কের জন্য এবং মাত্র 5টি বিট কে ব্যবহার করা হয়েছে হোস্টের জন্য। সেক্ষেত্রে 27টি বিটের জায়গায় আসলে 1 বসেছে এবং লাস্টের 5টা বিটের জন্য আমি 0 বসিয়েছি সাবনেট মাস্কিং তৈরি করার জন্য। সুতরাং খুব সহজেই আমরা বিভিন্ন লেন্থের আসলে সাবনেট মাস্কিং আমরা তৈরি করতে পারছি। এবং তোমরা যদি এই লেয়ার থেকে যদি আমরা আবার এই বাইনারি নাম্বারটাকে যদি আমরা ডেসিমেল নাম্বারে কনভার্ট করি তাহলে তোমরা আগের মতোই আমাদেরকে করতে হবে এক্সারসাইজের মতো যে প্রথম 8টা বিটের সবগুলো 1 অথবা 255, তারপরেরটাও 255, তারপরেরটা 255। এবং এখানে দেখো লাস্টের যে স্লটটা আছে সেখানে দেখো প্রথম 3টি বিট হলো 1, বাকি 5টি বিট 0। এটাকে যদি তোমরা ডেসিমেলে কনভার্ট করো তাহলে এর নাম্বারটি পাবে 224। তোমাদের যে কম্পিউটার আছে ক্যালকুলেটর আছে বা সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে সহজেই কিন্তু তোমরা বাইনারি টু ডেসিমেল কনভার্ট করে নিতে পারো। সুতরাং আমরা দেখলাম যে এখন সাবনেট মাস্ক যদি /27 হয় তাহলে আমরা সাবনেট মাস্ক দাঁড়াচ্ছে 255.255.255.224। এখন আরেকটি উদাহরণ আমরা দেখি যে 192.148.12.0/23 এর এই যদি একটি আইপি অ্যাড্রেস হয় তার সাবনেট মাস্কিং আসলে দেখতে কেমন হবে। প্রথমে যে এই লেয়ারটি দেখতে পাচ্ছ এই লেয়ারে দেখা যাচ্ছে যে যে আইপি অ্যাড্রেসটি আছে ডেসিমাল নাম্বারে সেটিকে বাইনারিতে কনভার্ট করা হয়েছে। এবং পরবর্তীতে তোমরা এই লেয়ারে দেখতে পাচ্ছ যে সাবনেট মাস্কিং এর জন্য 23টি বিটকে 1 1 করে দেওয়া হয়েছে এবং বাকি 9টি বিটকে আসলে 0000 বসানো হয়েছে। যেহেতু 9টি বিটকে হোস্টের জন্য ব্যবহার করা হয়েছে তার সর্বমোট আমরা 2 to the power 9 টি হোস্ট -2 এতগুলো এফেক্টিভ হোস্টকে আমরা অ্যালোকেট করতে পারবো। তারপরে দেখো যে সাবনেট মাস্ক গুলোকে আমরা কিভাবে বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করেছি। প্রথম স্লটের জন্য 255, পরেরটার জন্য 255 এবং এই ক্ষেত্রে 7টি ডিজিট যেহেতু 1 এবং লাস্টেরটি 0 এটি হবে 254।
সেই বিষয়টি এখানে লেখা আছে বিস্তারিত, তোমরা দেখতে পাচ্ছ। বাম পাশে যদি তোমরা আরেকটি চিত্র দেখো, এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ছয়টি বিটকে আসলে হোস্টের জন্য ব্যবহার করা হয়েছে এবং 26টি বিটকে নেটওয়ার্কের জন্য ব্যবহার করা হয়েছে। অর্থাৎ আমরা ইফেক্টিভ হোস্ট পাবো প্রত্যেকটা নেটওয়ার্কে 2^6 - 2 অর্থাৎ 64, বিয়োগ 2 অর্থাৎ 62টি হোস্ট আমরা পাবো প্রত্যেকটি সাবনেট নেটওয়ার্কে। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। এখানে আরেকটি চার্ট তোমাদের উদ্দেশ্যে দিলাম, যেখান থেকে তোমরা দেখতে পাবে যে হোস্ট বিট যদি 0টি হয় তাহলে কতগুলো হোস্ট তোমরা পাবে, যদি হোস্ট বিট 1 হয়, একটি যদি মাত্র যদি বিট থাকে হোস্টের জন্য, সেক্ষেত্রে কতগুলো তোমরা হোস্ট পেতে পারো এবং সেক্ষেত্রে সাবনেট মাস্কিং কিভাবে হবে, তাছাড়া বাইনারি মাস্কিং গুলো কিভাবে পাবে এবং মাস্কিং লেন্থ কত হবে এবং সাবনেট লেন্থ কত হবে, এই পুরো বিষয়টি তোমরা এই চার্টের মধ্যে থেকে জানতে পারবে। আশা করি এই লেকচারটির মাধ্যমে তোমরা সিআইডিআর বা ক্লাসলেস ইন্টার ডোমেন রাউটিং বা VLSM সম্পর্কে তোমরা একটি ধারণা পেয়েছো। তবে বিষয়টি সম্পর্কে আমি যেটি বলবো যে বিষয়টি সম্পর্কে আরো বিস্তারিত তোমরা লেখাপড়া করবে, সেক্ষেত্রে আমরা আরো রিসোর্স তোমাদের সাথে শেয়ার করবো যেগুলো কিনা তোমাদের জন্য উপকারী হবে। এছাড়া তোমাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় তোমরা ফোরামে তোমরা প্রশ্ন করতে পারো, আমরা যথাযথভাবে সেই সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ তোমাদেরকে।